তীব্র দহন যন্ত্রণা থেকে ছাত্র ছাত্রীদের স্বস্তি দিতে রাজ্য সরকারের তরফে চার দিন স্কুল ছুটির জন্য জারি করা বিজ্ঞপ্তি তোয়াক্কা করল না বাদারঘাট স্থিত লিটন মিলেনিয়াম দ্য বিগেস্ট স্টেপ স্কুল কর্তৃপক্ষ। সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই তীব্র দাবদাহের মধ্যেও চালিয়ে গেল শিশুদের পঠন পাঠন সহ নাচ গান। গত দুদিন ধরে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হচ্ছে, আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যা স্বাভাবিকের চেয়ে 3-4 ডিগ্রি বেশি। এ পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কোচিং কাঁচা ও শিক্ষার্থীরা। বিশেষ করে রাজ্যের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের কোচিকাতেরা তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা। অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্ক আদায় করার জন্য বাদারঘাটের এ স্কুল এ ধরনের কার্যকলাপে রীতিমতোই ব্যস্ত থাকে। যাই হোক, শিক্ষা দপ্তর থেকে কড়া নির্দেশ থাকলেও বহু স্কুল কর্তৃপক্ষ পঠন পাঠন চালু রেখেছে। এর অন্যতম উদাহরণ বাদারঘাট স্থিত লিটন মিলেনিয়াম দ্য বিগেস্ট স্টেপ স্কুল কর্তৃপক্ষ, কারণ মঙ্গলবার রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে চার দিন স্কুল ছুটির ঘোষণা বিবৃতি মানুষের মোবাইল ফোনে পৌঁছে গেলেও স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়নি লিটন মিলেনিয়াম দ্য বিগেস্ট স্টেপ স্কুল কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমের কর্মীরা বুধবার সকালে স্কুলে পৌঁছাতে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা ছাত্রছাত্রীদের ফেলে রেখে আশেপাশে লুকিয়ে পড়েন বলে অভিযোগ। পরবর্তী সময় তাদের ডাকাডাকি করে আনা হয়। দায়িত্বপ্রাপ্ত সুতপা রাউত নামে এক শিক্ষিকা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, তারা নাকি বুধবার সকালে এই বিবৃতি মোবাইল ফোনে পেয়েছেন। রাজ্যের সিংহভাগ মানুষ মঙ্গলবার এই বিবৃতি পেয়ে গেলেও এই শিক্ষিকার কথায় মনে হচ্ছিল যেন তিনি মঙ্গল গ্রহে বসবাস করেন, যার কারণে উনাদের মোবাইলে বিবৃতি পৌঁছাতে এত দিন বিলম্ব হয়েছে। সে শিক্ষিকার দাবি, তারপর নাকি তিনি অভিভাবকদের ফোন করে জিজ্ঞাসা করেছেন ছাত্রছাত্রীদের পাঠাবে কিনা, তারপর যারা এসেছে তাদের নাকি এক ঘন্টা নাচ গান করিয়ে তারা বাড়ি পাঠিয়েছেন। বৃহস্পতিবার থেকে 3 দিন স্কুল বন্ধ রাখা হবে বলে জানান তিনি। মঙ্গল গ্রহের এই সুতপা ম্যাডামের কথার এতটা অসংলগ্নতা ছিল যে তিনি কথা বানিয়ে বলছিলেন সেটা স্পষ্ট ধরা পড়েছে বলে মনে করছেন অভিভাবকরা। এই রোগ গরমের মধ্যে যদি কিছু হয় বাচ্চাদের, তো আর এরিয়া স্কুল সেটা নেবে। কথা বলেছিলাম যে এটা তো এক ঘন্টার জন্য কি আপনারা পাঠাবেন আর কি, এটা একচুয়ালি যারা যারা ইচ্ছা ওরাই পাঠিয়েছে আর বাকিরা পাঠায়নি। আমাদের স্কুলে স্টুডেন্টই আছে 20-25 জন, আর অনেক বড় জায়গা, কোনোখানে মানে প্রবলেম নাই, শুধু একটু সময় বসে টসে আবার খেলে চলে যাবে, তার জন্য আমরা কিছু বলিনি। সরকারি মানে রুলস আপনারা তাহলে মানছেন না দাবি করছেন? আজকেই রাখছি, কালকে থেকে স্কুলটা বন্ধ, যেহেতু নোটিশটা আমরা দেখতে ইয়ে হয়েছে, আর সকালবেলা যখন এসএমএস করেছে তখন আর সরাসরি বন্ধ করতে পারিনি। তো এটা তো কালকেই নোটিশ দেওয়া হয়েছে সব প্রত্যেক স্কুলে স্কুলে, তো আপনারা তো কালকেই জানার জন্য দরকার ছিল না? নোটিশটা অ্যাকচুয়ালি আমরা কালকে পাইনি, যখন মানে পেয়েছি তখন ততক্ষণে সকালবেলা, আর তখন নোটিশ দেওয়া যায়নি প্যারেন্টসকে, তখন বলেছি যে আজকে শুধু এক ঘন্টার জন্য পাঠাতে। প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, যদি ছাত্রছাত্রীদের কোন রকম শারীরিক সমস্যা বা অসুস্থ হতো তাহলে এর দায় ভার কি স্কুল কর্তৃপক্ষ নিতে পারত? স্কুলের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের এতটা উদাসীনতা অভিভাবকদের ভাবিয়ে তুলেছে। সূত্রের খবর, ছাত্রছাত্রীদের বাড়ি থেকে স্কুলে পাঠানোর ইচ্ছে ছিল না অভিভাবকদের, কর্তৃপক্ষের জোর জবরদস্তিতে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করছে অভিভাবক মহল। এই উদাসীন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি উঠছে। না হলে এভাবে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকারের নির্দেশিকাকে কলা পাতা ভেবে ব্যবসা বিস্তার করবে স্কুল কর্তৃপক্ষ, এমনটাই মনে করছেন অভিভাবক মহল।